P10 RGB P10 RGB তে 7 কালার 7 টা কালার হয় এখানে আরেকটা আছে আমাদের P10 সিঙ্গেল কালার এখানে দুইটা কালার দিতে পারেন অথবা এক যে কোনো একটা কালার দিতে পারেন আর এইটা হচ্ছে একটু হাই কস্ট এটা দিয়ে আপনি ভিডিও তৈরি করা হয় ভিডিও যে সাইনবোর্ডগুলো দেখি আমরা রাস্তায় ওই ভিডিও সাইনবোর্ডগুলো যেমন আপনি দেখাচ্ছেন এখানে যেটা চলতেছে P6 LED ভিডিও স্ক্রিন অথবা আপনি অ্যানিমেশন দিতে পারবেন আপনি নিজের ছবি দিতে পারবেন আপনি কোম্পানির লোগো ইউজ করতে পারবেন এই ডিজাইনটা হচ্ছে নতুন আসছে এখানে ইফতারের সময়সূচি দেওয়া আছে হ্যাঁ সূর্যাস্ত ডেট আছে ঘড়ি আছে জুমা জি ডিজাইনটা খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা এলইডি সাইন বোর্ড কিনতে আসছেন অনেকে কিন্তু জানে না যে কোথা থেকে আপনারা পাইকারি দামে মানে সবচেয়ে কম দামে কিনতে পারবেন এলইডি সাইন বোর্ড যে মার্কেটে সেল হয় সেটা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার আপনারা হয়তো বিভিন্ন শোরুমে দেখবেন যে বিশাল বড় বড় আকারে আপনার সাইনবোর্ডগুলো যে ঝুলানো থাকে বিভিন্ন নামের ব্র্যান্ডিং করে সো এই সাইনবোর্ডগুলো আপনারা কোথায় আসলে সবচাইতে কম দামে কিনতে পারবেন সেটা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট আমরা এখন গুলিস্তান কাপ্তান বাজার মার্কেটে আসছি আর এখন আসছি আমরা এক নম্বর ভবনে এক নম্বর ভবনের নিচতলাতে এখানে অনেকগুলো সাইনবোর্ডের দোকান আছে আমরা আজকে যে দোকানে যাব সেটা হচ্ছে গিয়ে AR LED সাইন হাউস এখানে কিন্তু আসলে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন সাইজের বা বিভিন্ন নামের ব্র্যান্ডিং করে আসলে বিভিন্ন কাস্টমার অনেকেই দেখাচ্ছে অর্ডার দিয়ে যায় সো এগুলো ওনারা বানিয়ে রাখে বা আপনারা চাইলে এখানে এসে সরাসরি কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এখানে বিশাল বড় বড় সাইনবোর্ডগুলো পিছনে ঝুলানো আছে তো রাসেল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানবো যে কিভাবে ওনারা আসলে এই সাইনবোর্ডগুলো বিক্রি করে আসসালামু আলাইকুম দর্শক রাসেল আহমেদ রাজ বলছি আপনাকে ধন্যবাদ আমার দোকানে আসার জন্য এখানে আমাদের আছে মিনি এলইডি সাইনবোর্ড এটা হচ্ছে পকেট বেস নেম বেজে আমাকে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারেন এটার প্রাইসগুলো আমরা রাখতেছি হচ্ছে গিয়ে 700 টাকার মতো করে যে কোনো নামে কাস্টমাইজ করা যায় আর ইংলিশ হলে ভালো হয় বাংলা অতটা ফন্টগুলো ক্লিয়ার আসে না এই যে এটার সাথে পাবেন আপনারা একটা হচ্ছে কম্পিউটার কেবল চার্জার চার্জ দেওয়া যায় এটাতে আমাদের আপনি নামও চেঞ্জ করতে পারবেন এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা এটা সফটওয়্যার আমরা আপনাকে দিয়ে দিব ডিজিটাল বাংলাদেশ তাই ডিজিটাল সাইনবোর্ডের প্রতি মানুষের আগ্রহ বেশি এখানে হচ্ছে আমাদের এখানে আছে 7 কালার P10 এটাকে বলে P10 RGB P10 RGB এটা 7 কালার 7টা কালার হয় এখানে আরেকটা আছে আমাদের P10 সিঙ্গেল কালার এখানে দুটা কালার দিতে পারেন অথবা এক যে কোনো একটা কালার দিতে পারেন আর এখানে আরেকটা আছে এটাও P10 সিঙ্গেল কালার কিন্তু এটা বাই কালার বলি আমরা এটা হচ্ছে আপনি প্রত্যেকটা ব্লক এক এক একটা করে কালার দিতে পারবেন এখানে একটা আছে এটা হচ্ছে P6 এটাও মাল্টি কালার কিন্তু এটা হচ্ছে অনেক ঘন লাইটগুলো ঘন লাইট হ্যাঁ ছোট ছোট লাইট এবং ঘন দেখতে সুন্দর এক P10 যে এক কালারগুলি এগুলি আমরা রাখতেছি এখন তো একটু মার্কেটে প্রাইসিং বেশি আছে আমরা রেগুলারই আমরা সেল করি হচ্ছে আপনার 950 এখন একটু মার্কেট দামটা বেশি আছে এখন হচ্ছে 1050 করে স্কোয়ার ফিট জি পার স্কোয়ার ফিট আপনি যেমন আমাদের এখানে যে সাইজগুলো দেখতে পারতেছেন এগুলি আমরা আপনি এখানে আসলেই পাচ্ছেন এগুলি আপনি নিয়ে চলে যেতে পারবেন এগুলি হচ্ছে আপনার কমন সাইজ যে অলরেডি বানানো থাকে হ্যাঁ রাইট এগুলি কমন সাইজ এগুলি যে কেউ নিতে পছন্দ করে আমাদের কাছে আপনি যে কোনো কাস্টম সাইজ লাগবে যত বড় সাইজ চান আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে আছে আপনার সিঙ্গেল কালার এটা হচ্ছে SMD এটা দুইটা এক কালারের মধ্যে দুইটা টাইপ এটা হচ্ছে SMD টাইপ আর এটা হচ্ছে DIP টাইপ এখন কাস্টমার যেটা পছন্দ করে আচ্ছা আর এটা হচ্ছে P10 RGB এটা আর হচ্ছে 7 কালার P10 RGB আপনাকে ব্লকটা দেখাইতে পারি আমি এটা যে খুচরা পার্টস ব্লকটা দেখাইতে পারি এই যে এরকম এটা হচ্ছে এরকম ব্লক এই ব্লকগুলি এখানে 10টা লাগানো আছে আচ্ছা সো আমরা এইগুলিকে কাস্টম করে করে বিভিন্ন সাইজ করতে পারি যত বড় সাইজ হ্যাঁ যত সাইজ দরকার হবে যত সাইজ করতে পারি যেমন এই এখানে আছে আপনি সিঙ্গেল কালার এটা হচ্ছে সিঙ্গেল কালার এটা হচ্ছে DIP ব্লক এই যে এই ব্লকটা হ্যাঁ এগুলি আমরা যেই কোনো কাস্টম করে নিতে পারি বড় বড় যে কোনো বড় সাইজ করে নিতে পারি 12.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চি কেউ নিতে আগ্রহী থাকে যা নিজেরা বানাবে সেক্ষেত্রে আমরা আপনি খুচরা মালা বিক্রি করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করবো সম্পূর্ণ এই এলইডি বোর্ডের যাবতীয় অ্যাক্সেসরিজগুলো আপনাদের কাছে পাওয়া যাবে জি যে কোনো অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাওয়া যাবে কন্ট্রোলারগুলি পাওয়া যাবে পাওয়ার সাপ্লাইগুলি পাওয়া যাবে মানে এর তৈরি করতে যা যা লাগে বডি বলেন পাওয়ার সাপ্লাই বলেন সব কিছু আমরা আপনাদেরকে দিচ্ছি পাইকারি নেবেন খুচরা চাইলে খুচরা দিতে পারবেন আমরা কিছু ছোট গুলা দেখি এখানে কিছু ছোট বোর্ড আছে এইখানে কিছু ছোট বোর্ড আছে এগুলো হচ্ছে আপনি যেমন অনেকে ঘড়ি চাই ডেট সহ তো এগুলো আমরা এইভাবে বিক্রি করে দিই এটার প্রাইসটা পড়তেছে আপনার প্রায় 2800 টাকা 2800 টাকা এখানে কি চাইলে আমি ব্র্যান্ডিং করতে পারবো হ্যাঁ এখানে চাইলে আপনি যে এরকম ভাবে নাম লেখা নিতে পারবেন
ঠিক আছে নিচেতে নাম যাবে উপর দিয়ে আপনার ঘড়ি থাকবে এখানে আরেকটা আছে এটা হচ্ছে P6 এই মডেলটা হচ্ছে যে এই যে প্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে বিভিন্ন ব্লকের মডেল আর রাইট ব্লকের মডেল আর এটা হচ্ছে একটু হাই কস্ট এটা দিয়ে আপনি ভিডিও তৈরি করা হয় ভিডিও যে সাইনবোর্ড গুলো দেখি আমরা রাস্তায় হ্যাঁ হ্যাঁ ওই ভিডিও সাইনবোর্ড গুলো যেমন আপনি দেখাচ্ছেন এখানে যেটা চলতেছে P6 এলইডি ভিডিও স্ক্রিন এইটা হচ্ছে যত রাস্তাঘাট আমরা দেখি বড় বড় সাইনবোর্ড বিলবোর্ড এটা তো তৈরি করে থাকি আমরা এটা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট পড়ে প্রায় 3000 টাকা তারপরে যদি কোনো কাস্টমার নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে দেখা যায় বিভিন্ন সময় প্রাইস ভেরিয়েশন করে তখন কম বেশি হতে পারে কম বেশি জি এটা হচ্ছে এই প্যানেল ওকে আমরা প্যানেলটা দেখাচ্ছি জি রাইট এই হচ্ছে প্যানেল হ্যাঁ এই প্যানেল এই হচ্ছে বিশাল বড় এটা হচ্ছে স্ক্রিন মানে অনেকগুলো প্যানেল মিলিয়ে আসলে একটা স্ক্রিন তৈরি করে এখানে পারে এইভাবে করে প্যানেল দেখে পুরোটা প্যানেল তৈরি করা হয় ব্র্যান্ড শপ আপনি শোরুমে গভর্নমেন্টের কাজগুলো এখন ইংলিশে করতেছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে কি আপনার প্রায় 4000 টাকার মতো দুইটা ব্লক আছে জি নেম ব্র্যান্ডিং করতে পারবেন এবং আপনি এখানে সময় দিতে পারবেন এটা কি চাইলে আমি বাসায় নিয়ে করতে পারবো মানে চেঞ্জ হ্যাঁ আমরা আপনাকে সফটওয়্যার দিয়ে দিচ্ছি সফটওয়্যারটা কি কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে হবে কম্পিউটারের মাধ্যমে রাইট জি ল্যাপটপে কম্পিউটারে ইউজ করতে হবে স্মার্টফোনে ইউজ করা যাবে না স্মার্টফোনে ইউজ করা যাবে সেটা হচ্ছে ওয়াইফাই কন্ট্রোল দিতে হবে সেই ক্ষেত্রে ওইটা কথার মাধ্যমে প্রাইস একটু ভেরিফিকেশন করে রেডি সাইজ দেখাই যেমন এইখানে আমার একটা আছে আছে RGB P10 ওই এই মালটাই এটা হচ্ছে আপনার এইটার হ্যাঁ এইটা ছোট সাইজ রাইট কোয়ালিটি আছে হ্যাঁ কোয়ালিটি আছে যেমন এটার মধ্যে মনে হয় আরেকটা সাইজ আছে এটা হচ্ছে সিঙ্গেল কালার এটা সিঙ্গেল কালার জি সিঙ্গেল কালার এটা সেভেন কালার আমার তো মাল্টি কালার মনে হচ্ছে যেমন হ্যাঁ না এটা দুইটা কালার দিয়েছি দুইটা কালার দিয়েছি দুইটা ব্লকে দুই কালার আর এটা যে কোনো জায়গা যে কোনো কালার যেমন আপনার নামে এক কালার আমার নামে এক কালার এই ভাবে দেখেন কস্তুরি এক কালার আসছে পরে আরেক কালার আসছে এটা হচ্ছে আপনি বিভিন্ন কালার আপনি ইউজ করতে পারেন মাল্টি কালার যেটাকে বলে এইটার প্রাইসটা পড়বে 6000 টাকা 28 ইঞ্চি আর হচ্ছে আপনার এখানে 16 ইঞ্চি 2.5 আর 1.5 স্কয়ার ফিট আর এটা হচ্ছে আপনার 25 ইঞ্চি আর 13 ইঞ্চি আপনি 3200 টাকা পড়ে এটা ডিসকাউন্ট করবেন না হ্যাঁ তা তো অবশ্যই কথার মাধ্যমে কাস্টমারে ফোন দিবেন মানে এখানে কথা বলা যাবে হ্যাঁ কিছু তো একটু কথা বলে নিতে করা যাবে জি আচ্ছা আর যারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে তো প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ওই যে আপনি বড় যে ডিসপ্লেটা দেখছেন এটা তো একটু ছোট সাইজ 1.5 ফিট বাই 2 ফিট প্রাইসটা মোটামুটি স্কয়ার ফিটে আপনার 9.5 থেকে 10000 টাকা মতো আসে এটাকে বলে P3 এটা লাইটের কাছে হয়তো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে এটা কিন্তু তাদের নিজস্ব মডেল আর কি মানে লাইটের মডেল জি P3 হচ্ছে পিক্সেল থ্রি আমি বুঝাই দিই বিষয়টা বুঝাই দেই এখানে আমরা P বলতেছি P10 বলতেছি P6 বলতেছি এর মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে কি এই দেখেন লাইটের যে বেসিক সেটা হচ্ছে P10 হচ্ছে গিয়া যে একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব হচ্ছে 10 mm আচ্ছা এটা P10 RGB এটা হচ্ছে P10 সিঙ্গেল কালার আর এইখানে আমরা দেখতে পাচ্ছি P6 অর্থাৎ একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব হচ্ছে 0.6 mm ওকে আর এইখানে আছে P3 এটা দেখেন এটা চাইতে এটা আরো অনেক ঘন এটা একদম ছোট ছোট একদম ছোট ছোট না এটা হচ্ছে P3 মানে একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব হচ্ছে 0.3 mm যত ছোট হবে তত মনে তত ক্লিয়ার এই আপনি এখানে দেখেন আপনি দেখেন অলরেডি দেখেন এখানে অনেক ক্লিয়ার এটা আবার দূর থেকে দেখতে হয় এটা আউটডোর ওইটা আবার দূর থেকে ভালো লাগে অনেক দূর যত দূরে যাবেন এত তত একটা স্মুথ এবং এইচডি হয়ে যায় সো আপনারা যদি চান আপনাদের দোকানের জন্য এই ধরনের ব্যানার বা এলইডি লাইট নিবেন নিতে পারবেন এটা আসলে আপনার বাজেটের উপর ডিপেন্ড করে এটা এক ধরনের সাইনবোর্ড আছে এটাকে আমরা বলি অফ কাট লেখাটা ফিক্সড রাখতে পারবেন আর এটা সুবিধা হচ্ছে আপনি লাইন কারেন্ট চলে গেলে লেখাটা দেখা যাচ্ছে এইগুলির প্রাইসিং হচ্ছে আমাদের প্রায় 900 টাকা পার স্কয়ার ফিট এটা মিনিমাম 10 স্কয়ার ফিট নিতে হয় আর এই যে এখানে একটা ছোট আছে ছোট এটা এটার দাম পড়বে প্রায় 5000 টাকা এটা P3 এই যে এটা হচ্ছে P6 এইটারই ভার্সন লেখা 38 ইঞ্চি আর হচ্ছে 8 ইঞ্চি প্রাইসটা আমার একটি হচ্ছে আপনি 6500 টাকা এখানে আপনাদের যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো নাম যেই কোনো লেখা কাস্টম করতে পারবেন আপনি নিজেও করতে পারবেন সফটওয়্যার আমরা দিয়ে দিব সাপোজ আমার চাইনিজ লেখা লাগবে হ্যাঁ আপনি চাইনিজ ইন্দোনেশিয়ান থাইল্যান্ড অ্যারাবিক সব লেখা যায় সব লেখা যায় সব লেখা যায় আপনারা চাইলে মানে হ্যাঁ কম্পিউটার যে ফন্টগুলি আমরা ইউজ করে থাকি এই যে এখানে সফটওয়্যারটা আছে এই যে সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা লেখাগুলো লিখে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা হয় এই সফটওয়্যারগুলি আমরা দিয়ে থাকি তখন কি হয় এখানে সেটিং করতে হয় সেটিং করে যে যে সাইনবোর্ড নেয় সেই সাইনবোর্ডের উপরে এই লেখাটা দিয়ে থাকি সফটওয়্যারটার জন্য কি আপনি টাকা নেন না সফটওয়্যারটা আমরা বিনামূল্যে দিচ্ছি এটাকে বলে আপনি ইউভি প্রিন্ট এটা লাইট বোর্ড উপরে একটা প্রিন্ট আছে ভিতরে এলইডি আছে ভিতরে এলইডি এটা ফিক্স থাকে এই দিকতে খুবই সুন্দর এটা হচ্ছে আপনি 2 ফিট বাই 1 ফিট 3000 টাকা আমার যদি সাপোজ এর চেয়ে বড় সাইজ লাগবে সেক্ষেত্রে কি দেওয়া যাবে সেক্ষেত্রে আমরা কাস্টম বানিয়ে দিতে পারি আপনি যে দেশের যে কোনো জায়গায় নিতে পারেন কুরিয়ার পাঠিয়ে দেই আর যারা আপনারা নতুন অর্ডার দিবেন 20% টাকা দিলেন আর বাকিটা আমরা কন্ডিশন ছেড়ে দেই আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসার জন্য বললে হবে যে কতটুকু দরকার
কি নামে দরকার সেটা বললেই হয় বর্ণনা বানাই দিবি হ্যাঁ যারা দূর থেকে আসে তারা যদি আপনি আমাদেরকে ঘন্টা দুয়েক সময় দেয় এখানে আমাদের কারখানা আছে বানিয়ে আমরা দিয়ে দিই সাথে সাথে ডেলিভারি দিই এগুলি আমাদের রেডি করা থাকে কিচেনের দুই প্লেট দুই ব্লকের 2200 টাকা যারা একটু কম টাকায় একটু ভালো জিনিস চায় তাদের জন্য এটা ছোট জিনিস চায় বাজেট কম তারা নিতে পারে এটা কি একটাই কালার হবে এটা একটা কালার হবে অথবা এরকম দুইটা কালার হবে এইটার প্রাইসটা হবে 2300 টাকা 25 ইঞ্চি আর 7 ইঞ্চি 25 7 এটা হচ্ছে তিন প্লেটের 38 ইঞ্চি হবে আর এটা হাইট হবে 7 ইঞ্চি এটার প্রাইসটা পড়তেছে আপনার 2800 টাকা আমার এখানে দুইটা লেখা লাগবে উপরে একটা নিচে একটা এটাকে করা যাবে সেক্ষেত্রে এই ছোটটা পারবেন না সেটা হচ্ছে আপনি নিতে হবে যে এই ধরনের এই যে দুইটা ব্লকের হ্যাঁ তাহলে আপনি একটা ব্লকের নিচে লিখতে পারবেন আর একটা ব্লকের উপরে লিখতে পারবেন এটা হচ্ছে থাই বডি আর এটা হচ্ছে 4.5 ফিট 1.5 ফিট এটা হচ্ছে আপনি প্লাস্টিক বডি একটু কম দাম এটা একটু বেশি দাম 6000 টাকা আর এইটাই কেস ছাড়া এটা প্রাইসটা পড়তেছে আপনার 5000 টাকা ডিসপ্লে কিন্তু একই সাইজ ডিসপ্লে সেম সাইজ শুধু বডিটার জন্য 1000 টাকা পেয়েছি জি এটা আউটডোর বডি আচ্ছা এগুলো কি ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ বিভিন্ন পাওয়ার সাপ্লাই আছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 40 অ্যাম্পিয়ার এই এই কন্ট্রোলারগুলি আমরা এটা হচ্ছে ভিডিও কন্ট্রোলার তারপরে আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে এই রিসিভিং কার্ডগুলি তারপরে পাচ্ছেন আমাদের যে এইচডি 7 কালার আরজিবি কার্ডগুলি মোটামুটি সকল ধরনের কার্ডই আমরা এখানে সেল করি এগুলোর সব ধরনের আইটেমগুলো এখানে পাওয়া যায় আর কি যেমন এই যে আছে আরজিবি কন্ট্রোলার কার্ড এখানে ইউএসবি সিস্টেম আছে সেটাগুলো চেঞ্জ করতে হলে অবশ্যই ইউএসবি মাধ্যমে করতে হবে আচ্ছা আচ্ছা আপনি পেন ড্রাইভে লেখাটা এক্সপোর্ট করে তারপরে এখানে দিলে ও কপি কপি করে নিয়ে নেয় আর যে এখানে আছে U6A এটা হচ্ছে আপনি সিঙ্গেল কালারের জন্য আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এলইডি 3D ভিডিও ফ্যান এটা আপনাকে চালিয়ে দেখলে বুঝতে পারবেন এটা খুব সুন্দর জিনিস সাথে 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 নিয়ে আসলেন সেটা আমরা একটু অবশ্যই আপনাকে দেখব এগুলি হচ্ছে মসজিদের নামাজের সময়সূচি নামাজের সময়সূচি হ্যাঁ প্রেয়ার টাইম বলে আমরা যে মসজিদে দেখি বিভিন্ন মসজিদে আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমরা দেখি যে ইমাম সাহেবের পাশে এই বোর্ডগুলি থাকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় ফজর জোহর আসর মাগরিব এশা এখানে আছে ঘড়ি ডেট আপনি বিভিন্ন ধরনের যে সূচিগুলি আপনি বিভিন্ন ডিজাইনের আছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে রাইট এই ডিজাইনটা হচ্ছে নতুন আসছে এখানে ইফতারের সময় সূচি দেওয়া আছে জি আছে হ্যাঁ সূর্যাস্ত ডেট আছে ঘড়ি আছে জুমা জি ডিজাইনটা খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন 1000 টাকা স্কয়ার ফিট এটা কত স্কয়ার ফিট আছে এটা আছে 2 ফিট বাই 4 ফিট 8 স্কয়ার ফিট মানে 8000 টাকা দাম আছে এটা এখানে কম রাখবে সমস্যা নেই আপনারা কম পাবেন আচ্ছা এখানে আরো কিছু ডিজাইন আছে এখন আপনার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে যেমন কোথাও দেখেছেন আপনি দেখতে ভালো লাগছে ওই ডিজাইন করলে আমরা ওই ডিজাইনগুলোকে আপনি এইরকম সূচি বানিয়ে তৈরি করে দিতে পারবো আচ্ছা বানাই দিতে পারবেন জি হ্যাঁ আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে দিতে পারবেন যেমন এটা একটা ডিজাইন এটা ঠিক পাশে এটা আরেকটা ডিজাইন এবং এটা আরেকটা ডিজাইন হ্যাঁ আবার যদি আপনাদের একটু বাজেট কমের মধ্যে নিতে চান সেক্ষেত্রে একটু সাইজটা ছোট নিয়ে নিলে এই প্রাইসটা একটু কমে যায় যে সাইজ ছোট আছে 1000 টাকা স্কয়ার ফিট যেমন বলেছি যদি 6 স্কয়ার ফিট হয় 6000 টাকা 7 স্কয়ার ফিট হলে 7000 টাকা আচ্ছা এটা মনে হয় অলরেডি কানাইপুর ফরিদপুরের জন্য বানানো হয়েছে জি রাইট মসজিদের জন্য এগুলি এগুলি আমরা বলছি এই যে এটাও সোনাপুর কিয়ামতিন জাজ্জার মসজিদ এগুলি আমাদের অর্ডার করা এটা হচ্ছে লক্ষ্মীপুরে যাবে জি জি এটা হচ্ছে এলইডি লেটার সাইনবোর্ড বলে এলইডি লেটার সাইন জি লেটার এরা বিভিন্ন ব্র্যান্ড শোরুমের সামনে দেখবেন এই লেটারগুলি সাইনবোর্ডগুলি লাগানো হয় বিভিন্ন কালারের বিভিন্ন কালার হয় সু চমৎকার সুন্দর কালারের হয় এগুলি আমরা স্কোয়ার ফিট হিসেবে সেল করে থাকি যে লেটারগুলি দিবেন ওগুলিকে আমরা কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করে তারপর আপনাকে রেট দিই 1050 টাকা স্কোয়ার ফিট এখানে বিভিন্ন কালারের থাকবে আপনার কালার অনুযায়ী নিতে পারবেন লম্বা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এই যে জুয়েলার্স এটা এটা 6 ফিট না লম্বা 6 ফিট 6 ফিট একটা আকর্ষণীয় আছে 360 ডিগ্রি চান তাহলে এটা দিতে পারবো আচ্ছা 360 ডিগ্রি এলইডি সাইনবোর্ড আর কি দামগুলো স্ক্রলিং করে চারিদিকে এটার প্রাইসটা পড়বে 8000 টাকা আর এখানে কিছু ঘড়ি আছে ঘড়ি যদি মসজিদে যদি ঘড়ি নিতে চান এখানে একটা ঘড়ি আছে 12 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ এটার প্রাইসটা পড়ে 1600 টাকা এটা চাইনিজ ঘড়ি এটার প্রাইসটা পড়ে 1600 টাকা এটা 150 আছে টেম্পারেচার আছে আর এখানে আমাদের আরেকটা ঘড়ি আছে ছোটর মধ্যে আর কি এলইডি ছোট ঘড়ি আছে এটা আমাদের মোটামুটি বাজেটের ভিতরে 700 টাকা আর এই যে এখানে আমাদের আরেকটা ঘড়ি আছে কাস্টম ঘড়ি ঘড়িটা আছে লাল ডেটটা আছে আপনার সবুজ সবুজ হ্যাঁ এখানে একটা মিনার দুইটা মিনার আছে মিনারগুলো লাল আর সুন্দর দেখতে এটার প্রাইসটা পড়ে হচ্ছে আপনি 3000 টাকা মতো বেসিক্যালি এখানে বাইরের দোকানে আসলে অবশ্যই এই ধরনের আইটেমগুলো পাবেন আমরা আসলে এখানে ভালোতে বিশ্বাসী অনেকে আছে যে টাকা নিয়ে
এসএসটি করে আমরা বলি যে আমাদের টাকার না আমাদের হচ্ছে কোয়ালিটি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা আর আপনাকে যদি কোনো পার্টসের প্রয়োজন হয় যেমন একটা প্লেট নষ্ট হয়ে গেছে অথবা একটা পার্টস নষ্ট হয়েছে সেটা আপনাকে বিয়ার করতে হবে কিন্তু আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দিচ্ছি গুলিস্তান কাত্তাম বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 176 নম্বর দোকান এআর এলইডি সাইন হাউস সকাল 10টার পর থেকে রাত্রের 8টা পর্যন্ত কারণ হচ্ছে আসলে অনেকে অনেক সময় নাম্বার ফোন দেয় তো আমরা অনেক সময় ব্যস্ত থাকি তো অনেকে আছে আসলে জানেন না যে কোথা থেকে আপনি এলইডি সাইনবোর্ড তৈরি করতে পারবেন সো সেটা নিয়ে ছিল আজকের এই ভিডিও আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোকানের যাবতীয় ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে মিনি এলইডি সাইনবোর্ড আর কি যেটা এটা আসলে রাসেল ভাই আমাকে গিফট করছে যা নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আপনার মাধ্যমে তারা একটা ইনফরমেশন পেতে পারে আর দোকানগুলো কিন্তু আসলে হোলসেল দোকান আর এখানে যে প্রাইসটা বলা হয়েছে ফিক্সড না এখানে কথা বলা যাবে কথা বলে কিনবেন আর নেক্সট টাইম প্রাইসটা কম বেশি হতে পারে তো দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করে Yeah, I've been running and running to keep it 100. It's all that I wanted, but lately I don't